আর টেকনিশিয়ানের পরীক্ষা যেহেতু তাই তোমরা বুঝতে পারছো কেমন কোশ্চেন হবে, অনলি ফিজিক্স আর ম্যাথ, এটাতে কোনো রিজনিংও ছিল না আর কোনো কিছু ছিল না, শুধুমাত্র ছিল যে সায়েন্সে তোমার ম্যাথের অঙ্ক ছিল অনেক রকম টাইপের, আর ফিজিক্সের সাধারণ কোশ্চেন ছিল শুধুমাত্র, কোনো রকম নিউমেরিক্যাল কোনো রকম ছিল না ফিজিক্সের। এটাই ছিল এখানের মেন সিলেবাস, দুটো পার্টে পরীক্ষা হয়েছিল, পরীক্ষাটা মোটামুটি হয়েছে, তারপর দেখা যাক এরপর রেজাল্ট এলে বোঝা যাবে কীরকম কী হয়েছে না হয়েছে। তবে ট্রেনের ছাড়ার সময় হয়ে গেছে, ট্রেনে চাপা যাক।